important that আমরা sunny days নিয়ে কাজ করব, rainy days নিয়ে কাজ করব না, এটা বলতে পারে না, because we must have certain things for our savings. We must have our long term plan. If we have kids, we must have our education plan. We must have our marriage plan. We must have our the drawback situation plan for hospitalization or whatsoever. We must cater this product line very well. এই products গুলো develop করা খুব দরকার. The products probably are there in some of the banks, but the products must be very, very competitive and it must be reaching to the people. It has to be advertised better as well. Yeah. Time is running out. Another point I want to touch. Let me get on this point. This is also a very important point. Because just give us another 5 more minutes and then we will wrap up. Another very important point is cost. আমাদের সবকিছুর কস্ট যখন বাড়তে থাকে তখন কি কস্ট এন্ড সেভিংস এর রিলেশনটা একটু আমরা জানতে চাচ্ছি। আমরা এখানে আজকের প্রোগ্রামে আসলে উই ওয়ান্ট টু এনকারেজ সেভিংস, বাট সেভিংস কে ন্যাশনাল পার্সপেক্টিভে কি কি এফেক্ট করছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আওয়ার অডিয়েন্স ইজ নট ওনলি দ্য জেনারেল পিপল, বাট আওয়ার অডিয়েন্স ইজ অলসো দ্য পলিসি মেকার্স এন্ড ডিসিশন মেকার্স, হুইচ ইজ ওয়াই আমরা আরেকটু হায়ার লেভেলেও কিছু কনসেপ্ট আমরা ডিসকাস করলাম, হুইচ অলসো ইজ অ্যানাদার ডাইমেনশন অফ দ্য গ্লোবাল মানি উইক ফ্রম বিল Foundation. We want to add that additional dimension. I will say cost, we must address efficiency curve as well as effectiveness curve. Because if your effectiveness is there, you are error free. If your efficiency is there, you are actually saving. Now, what about individually? Like for example, individually, I'm very efficient at my work. But let's say, our salary bade 10%, but our bari bhara bade 20%. তখন কিন্তু আমি আসলে সেভ করার জায়গা কমে যাচ্ছে। একটা জিনিস বুঝতে হবে যে আমরা তো ঢাকাবাসী, আমরা এখানে অনেকেই গুলশান বনানী বাড়ি ভাড়ায় থাকি, আমি নিজে উত্তরায় থাকি এবং একটা এটা না বাড়ি ভাড়া তো ইভেন মফস্বল সব জায়গায় বাড়ছে, কিন্তু আমি যদি ওভারঅল আমরা আমাদের এগ্রিগেট ডেটাকে দেখি, লাস্ট 2 ইয়ার্স আমাদের অফিস লাস্ট 2 ইয়ার্স 7% এর উপরে আমাদের জিডিপি গ্রোথ, এবং ইনফ্লেশন রেট কিন্তু 5.5%, সো অ্যাভারেজ লেভেলে কিন্তু রিয়েল ইনকাম আসলে তাহলে কমার কথা না। এখন আমাদের পারচেজিং হ্যাবিট যদি হয় একটু দামি দামি জিনিসপত্র যেটা আমরা তাহলে কিন্তু ব্যাপারটা অন্য গ্রামে জাস্ট একটা জিনিস গ্রামে আমি এটা শুনি আমাদের বাচ্চাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের থেকে আগের তুলনায় কিন্তু গ্রামে ধরেন যে এখন পাঁচ পথ দিয়ে খাচ্ছে অনেকের কিন্তু কুড়ে ঘর চলে গেছে, ইনকামের দিক থেকেও আমরা কিন্তু মেচুরিটি আমাদের দেখা যায় যে আমরা কিন্তু ওয়ান ইনকাম ফোকাসড, হ্যাঁ, সো তখন হয় কি যে চিন্তা করতে হবে আমি 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 থাকি ঢাকায়, সো ঢাকার লিভিং স্ট্যান্ডার্ড ডেফিনেটলি আমাকে মেইনটেইন করতে হলে সেখানে আমার মাল্টি ইনকাম প্ল্যানটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আই থিং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ওভার ফর ইজ দ্য কস্ট, ইউ ইফ ইউ টক অ্যাবাউট ইজ দ্য করাপশন দ্য মেইন প্রবলেম, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট, দ্যাটস আ বিগ ইনভিজিবল কস্ট। জাস্ট টু গিভ ইউ সাইড এক্সাম্পল, look at the in banking sector and in public banks how some people are looting the money. Exactly. They are taking loans and they are sending it off to outside the country or an unproductive sector there. But what are the actual banking cost bariye dicche for those loans you need to do provision. Yes. That's costly. So banks profit is getting eaten up by this this corruption. That's very true. Everywhere. আমাদের আসলে সময় শেষ, আমরা খুব সংক্ষেপে one liner করে recommendations for towards savings and promoting the concept of savings আমরা এখন একটা sort of সবার থেকে একটু closing remarks দিব। আমার মনে হয় discussion খুব চমৎকার হয়েছে এবং অনেকগুলো dimension আমরা পেয়েছি, national level এ বেশ কিছু recommendations ও এসেছে আমাদের এই discussion এর মধ্যে থেকে, এবং আমার মনে হয় overall সেভিংস কেন হওয়া উচিত, দেশের জন্য এটা কিভাবে আসলে হেল্পফুল, ইকোনমিতে এটা কিভাবে কন্ট্রিবিউট করে, এই অ্যাসপেক্টগুলো আমাদের ডিসকাশনের মধ্যে এসেছে, হুইচ আই হোপ ইজ আ গুড ডাইমেনশন টু অ্যাড টু দ্য গ্লোবাল মানি উইক।
we are not only trying to promote the concept of savings, we are talking about why savings should happen. We are talking about what affects savings, এবং যে negative factor গুলো আছে savings কে affect করে সেগুলো কিভাবে দূর করা যায় সেগুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করেছি. So as we close, আমি শুরু করছি ডান দিক থেকে, and we can come in a round. So closing remarks very quickly, one liners. Right, exactly. Government সুশাসন, corporate governance, good corporate governance ensure করলে আপনার cost সহ অন্য জায়গাগুলো savings হবে, এবং overall ইকোনমির ইনকাম পার্ট পার্সপেক্টিভ, যেমন ইনকাম যেটুকু বাড়ছে, বাট নন ফুড সহ অন্য জায়গায় কিন্তু ইনফ্লেশন রেটটা বেশি. সো আমার মনে হয় যে সুশাসন আসলে সেভিংসে ইম্প্যাক্ট করবে, স্পেশালি যারা টিপিক্যাল মিডল ক্লাস, এবং এই ক্লাসটাই কিন্তু সংখ্যা বেশি. সো আমরা যদি সুশাসনটা এনশিওর করতে পারি এবং কিছুটা সেভিংস এর হ্যাবিট করার জন্য একটু আমরা প্রমোশন করতে পারি, তাহলে এটা প্রবলি হেল্প করবে. সো সেভিংস এর হ্যাবিট, প্রমোশন, সুশাসন, দুটো ভালো পয়েন্ট আসলো তাসমিন স্যার. আপনার কনজাম্পশন এবং সেভিং এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব নেই. একটা হলে আরেকটা হবে না, একটা করলে আরেকটা করা যাবে না, সেটা না. ইট ইজ মোর অ্যাবাউট ফাইন্ডিং এ ফাইন ব্যালেন্স বিটুইন অপটিমাম কনজাম্পশন অ্যান্ড সেভিং. এখন কথা হচ্ছে সেটা আমরা কীভাবে করি. সেটা অবশ্যই করতে হবে সরকারের পরিকল্পনার লেভেল থেকে, যে আমাদের কী পরিমাণ কনজাম্পশন আমরা চাচ্ছি, কীরকম গ্রোথ আমরা চাচ্ছি, তার জন্য কীরকম সাপোর্টিং সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট আমাদের দরকার, ট্যাক্সেশন কী হবে. আমরা যদি পিসমিল বলি যে আজকে আমি সঞ্চয়পত্র ইন্টারেস্ট বাড়িয়ে দিব, কালকে আবার কমিয়ে দিব, এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করে আমরা লং টার্ম কোনো ধরনের গোল রিচ করতে পারবো. সুতরাং আমাদের পুরো এই যতগুলো আলোচনার বিষয় সবগুলোকে একটা পরিকল্পনার আবরণে নিয়ে আসতে হবে, এবং সবগুলোকে একসাথে একটা বড় জিগসো পাজলের পিসেস হিসেবে চিন্তা করে সবগুলোকে সুন্দরভাবে আমাদেরকে ম্যাচ করতে হবে. থ্যাংক ইউ ভেরি মাচ. যেটা চমৎকার কথা বলেছেন যে আসলে একটা আরেকটার সাথে কোনো দুটো কম্পিটিং কনসেপ্ট না, দোজ হ্যাভ অল হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড, সো কনজাম্পশন অ্যালং উইথ সেভিংস. Just one second, if you cut karo. Hey, Converse, for example, class 7, 8, 9, থেকে যদি আমরা সব ডিফারেন্ট মেজর আর্টস, কমার্স, সায়েন্স সব স্টুডেন্টদেরকে যদি আমরা তখন থেকে একটা বেসিক ইকোনমিক্স বা ফাইন্যান্সেস বা ব্যাংকিং এর একটা বেসিক আইডিয়া দিতে পারি, যাতে করে ওরা সময়ও পায় ওটা নার্চার করে ওদের লাইফে অ্যাপ্লাই করতে, তাহলে দ্যাট ইজ আলটিমেটলি ইন দ্য লং রান গোয়িং টু হেল্প দ্য কান্ট্রি. আরো সেন্সিবল পপুলেশন হবে যারা আপনার বুঝতে পারবে যে টাকা কোন দিকে দিব, কিভাবে ম্যানেজ করবো. And I think শুধু সেটাই না, আই থিঙ্ক ছোটবেলা থেকে ওই জিনিসটাও একটু দেখা, মানে তাদেরকে শেখানো দরকার আছে যে মোস্ট এক্সপেন্সিভ প্রোডাক্টের পিছনে ছোটার দরকার নেই আসলে. আর একটু কন্টেন্টমেন্ট ডেভেলপ করলে আই থিঙ্ক দ্যাট মানে কনজিউমারিজম ইজ অলসো গুড, বাট এট দ্য সেম টাইম উই ক্যান্ট বি গ্রিডি. আমাদের মিনস অনুযায়ী আমাদেরকে কনজিউমারিজম বাড়াতে হবে, মানে আমি আর্ন করবো 1000 বাট আমি স্পেন্ড করবো 1500, দ্যাট শুড নট বি. এখানে যদি মা বাবারা তাদের বাচ্চাদের সাথে শেয়ার করে যে বাবা দেখো এটা আমার ইনকাম, আমার ট্যাক্স এত যাচ্ছে, দুদিন বাজারে নিয়ে যাক, আগে কিন্তু এটা ছিল, এখন আর যায় না কেউ, দুদিন বাজারে নিয়ে যাক, মাছের খরচ দেখুক, সবকিছু খরচ দেখুক, তখন একটু অ্যাওয়ারনেস আসবে. এক্স্যাক্টলি, এগুলো জানলে তখন অটোমেটিক্যালি ওই অ্যাওয়ারনেসটা গ্রো হয়ে বিলাসিতা এবং প্রয়োজনীয়তার পার্থক্যটা বুঝবে. ভেরি ভেরি ওয়েল, ভেরি ভেরি ওয়েল স্পোকেন ইনডিড. রিপন ভাই, ক্লোজিং রিমার্কস ফ্রম ইউ. গ্লোবাল মানি উইকের এই বছরের থিম হচ্ছে মানি ম্যাটার্স ম্যাটার, যেটা ছিল এই বছরের থিম. সো সেই প্রেক্ষাপট থেকে আমি ওনার থেকে শুরু করি. সেটি হচ্ছে যে আমি কিছুদিন আগে বাংলাদেশের ওয়ান অফ দি টপ একজন বিজনেস ওনার, তার ছেলের সাথে কথা বলছিলাম, তো তার ফিউচার প্ল্যান জিজ্ঞেস করছিলাম যে তুমি কী করবে, তো বলে যে আমি বাইরে পড়াশোনা করবো. আমি বলে যে কোন দেশে, বলে যে ইউকে অথবা মালয়েশিয়া. তো আমি বললাম যে ওয়াই নট ইউএসএ, বলে ইটস ভেরি এক্সপেন্সিভ. লুক, বাংলাদেশের টপ একজন বিজনেস ওনার, তার ছেলের ভেতরে এই কনসিয়াস এসেছে যে আমাকে মানে ইটস নট লাইক যে আমার মানে এক্সপেন্সিভটা যেতে হবে, সে এখনই অ্যাওয়ারনেস. সো ওই জায়গা থেকে নিশ্চয়ই তার বাসায় এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে. সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান. নাম্বার টু হচ্ছে আমি আগেই বলেছি মাল্টি ইনকামের একটা সোর্স. আমি যদি চিন্তা করি আমি ঢাকা শহরে থাকবো, গুলশানের মতো একটা জায়গায় থাকবো, আমার লাইফস্টাইল হবে যেখানে গ্লোরিয়া জিনিস থেকে শুরু হবে, তো ডেফিনেটলি আমাকে সেই লেভেলের করতে গেলে ডেফিনেটলি আমার ইয়েস প্ল্যান. আর থার্ড পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে বলবো যে এই স্কুল ব্যাংকিং, স্কুলের বাচ্চাদের, চাইল্ড অ্যান্ড ইউথদের কাছে আসলে যে যাওয়া উচিত, আমি মনে করি যাওয়া উচিত, রাদার আমরা তাদের কাছে যাব. এটা থেকে যদি ব্যাংকগুলো আসলে ডোর টু ডোর যায়, আমার মনে হয় এটা কাজে দেবে. থ্যাংক ইউ. আমার কাছে যেটা মনে হয় মানে গ্লোবাল মানি মেকার পারপাসে আমি বেশ কিছু স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম বা স্যারদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে. তো আমি যেটা জানতে পারলাম, যেটা অলরেডি
দীপক সাহেব কভার করলেন যে মানে ওনারা আসলে এই অপরচুনিটি বা স্কোপ সম্পর্কে খুব বেশি একটা জানেন না, এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমাদের ব্যাংকগুলোর কিন্তু বেশ কিছু স্কোপ কিন্তু আছে, ওনারা বেশ কিছু ফ্যাসিলিটিস দিয়েছেন, নাম্বার ওয়ান। আর একটা বিষয় আমি ইমোশনাল একটা অ্যাটাচমেন্টে যেতে চাই, যেটা আপনি বললেন যে রেসপন্সিবিলিটি এটা কিন্তু গ্রো করাতে হবে আমার পরিবারের এক্স্যাক্টলি অবস্থা বুঝতে হবে যে আমি কোন জায়গাটাতে আমার অবস্থান। আমার মনে হয় এই অ্যাওয়ারনেস গুলো ক্রিয়েট করলে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারবো। I think তাহলে ফ্যামিলিরও এখানে একটা অনেক বড় দায়িত্ব আছে in actually making a difference. আমরা almost last 3 minutes এর মধ্যে চলে এসেছি, so I will again repeat, this is the repetition, the continuous market development, new products, new product lines and competitive product lines at the same time, catering the untapped people. Untapped people, great. আমি এক মিনিট নেব, yes, একটা ফর্মাল সেক্টর লেন্ডিং এর জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম যে সেভিংস কে কিভাবে ইনভেস্টমেন্টে রূপান্তরিত করা যায়, একটা বড় প্রবলেম আমি যেটা দেখেছি সেটা হচ্ছে ব্যাংকাররা চাইলেও লোন দিতে পারেন না বিকজ অফ পটেনশিয়াল ডিফল্ট রিস্ক। আমাদের কিন্তু সেই রকম প্রপার মেজার নাই টু properly calculate cash flow based lending, ha ebong ebong basically apne credit worthiness ta measure korar kintu proper way nai, credit is scoring it, shudhu CIB is not enough, onek beshi integrated hote pare, ami amar table be thik moto dilam kina seta ami thik moto dilam ami score bad na le kombe, exactly, to eta kintu shombhob onno deshe ache amader deshe eta ache. Hard second part, hard 30 seconds, seta oi unbanked er kotha bolechen jeta mane almost 60% unbanked, তো সেখানে কিন্তু যে আমাদের যে MFS আছে দে ক্যান প্লে আ মেজর রোল। এখন ইন্টারঅপারেবিলিটি অফ MFS নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বলছে মানে আপনি দরকার হলে আপনি বিকাশে টাকা দিবেন, রকেট থেকে তোলা যাবে, তো এই ব্যাপারটা কিন্তু শুধু পলিসি মেকার বা রেগুলেটর জোর করে চাপিয়ে দিলে হবে না, ইট হ্যাজ টু কাম ফ্রম ইন্ডাস্ট্রি, যেটা তানজানিয়াতে মুভিং অন টু নাজিয়া ক্লোজিং রিমার্কস। I think all covered and team and madam's voice I will would like to echo. Right. The knowledge hub for purchasing behavior and savings mentality. Okay. How can we balance for our next generation? So it's a bit of parental responsibility kotha emphasize korchen. And also amader deshe kintu besh kichu shongkhok special needs children ache, odeke kibhabe engage kora jay etar sathe oder jonno counselor. Amazing. Ora jate burden na. Thank you. Thank you very much for adding a very wonderful dimension to our discussion. Definitely. Tapped to market as well. I think quite a few of us have already tapped on that. What I feel is definitely area based tuitions to your products as well, that needs to be developed, and awareness at the create kora amra kintu banali bank e yete dekhechi, if I'm not mistaken, je school banking er ekta product to ache, plus amader garments er je shomosto workers ra ache tader jonno we can open an account for only 10 taka, exactly, so if that is the sort of facility we can offer, tahole inclusive banking will come in very good, because banko not just banks, for barriers are quite high, yeah, exactly, bank barriers are quite high. After kache ekdom last point ta ashlo Zubair bhai, seta diye you can give a concluding remark. I really feel that when you want to save, you actually try to find out your investment windows, right, that is missing in this country. We can only go for to banks for fixed deposit and for sanchay patra, right. I think we need a mature, transparent, non-manipulative capital market that will encourage the smaller savers to come to the capital market. Very that will only give you the economic growth, because that means savings through investment. Yes. Chamakkar yes. point. Savings, investment windows are not there. People are not safe. Right. There is no propensity to go for bigger things. I think with smaller deposit holders, they will be encouraged to come to the capital market, and that will contribute to the bigger economic growth. So, thank you. Thank you very much. We've come to the conclusion of our program. As we are wrapping up, amra amader ekhane jara panelists hishebe eshechen shobaike onek onek dhonnobad janacchi for joining us. I want to thank Ripon Bhai as well as Abhinapa for bringing us this opportunity, to Build Bangladesh Foundation for collaborating with you in this program. আমাদের যে যে পয়েন্টস গুলো ডিসকাস হয়েছে সেগুলো সবকিছু থেকে আমাদের কোর যে আইডিয়াস গুলো আছে সেগুলো আমরা
extract korbo, we will prepare a paper and we will try and see if we can, with the help of other related organizations, actually present it to the finance ministry as well, and table it forward as a suggestion from your organization and from ours combinedly. And maybe kichu kichu ideas hoyto shofol hote pare, that's when our discussion is going to be very fruitful, and that's how we want to make an impact. Je choto choto kotha theke boro ekta impact korte chai. So that is going to be the contribution of Global Money Week towards building Bangladesh. With that note, I want to conclude. Thank you once again for watching. I hope you enjoyed, and I hope you will look forward to more such arrangements and initiatives from Build Bangladesh Foundation. Thank you very much. Signing off, Kasif here. Thank you.